আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হলের টাকা জোগাড় করতে না পারায় কুয়েট ছাত্রের আত্মহত্যা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তো রাই আত্মহত্যা করেছেন। সোমবার দুপুরে খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামের নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। অন্তরায় গুটুদিয়া গ্রামের দেবব্রত রায়ের ছেলে। পুলিশ ও অন্তু সহপাঠীরা জানান, নিম্নবিত্ত পরিবারের সন্তান হওয়ায় অভাব অন্টনে ছিলেন অন্তু। দুই বছর হলের খাবারের প্রায় 18,000 টাকা বাকি পড়েছিল। রোববার বাড়িতে গিয়ে বাবা মাকে টাকা দিতে বলেন অন্তু। দিনমজুর বাবা 3,000 টাকা জোগাড় করেন। সকালে টাকা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়ার কথা ছিল তার, কিন্তু দুপুরে তারা বাড়িতে গিয়ে দেখেন ঘরে আড়ার সঙ্গে ধুতি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছেন অন্তু। একই বিভাগের ছাত্র ও কুয়েট থিয়েটারের সভাপতি হাসিব আহমেদ ফেসবুকে লিখেছেন, অন্তুর পরিবারের আর্থিক সমস্যা ছিল, রশিদ হলে তার প্রায় 18,000 টাকা ডাইনিং বিল বকেয়া পড়েছিল। এ নিয়ে অন্তুর মনে অনেক কষ্ট পেত। ডিপার্টমেন্টের সবাই তাকে বুঝিয়েছে, সবাই মিলে তার টাকাও ম্যানেজ করে ফেলেছিল। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান বলেন, সকালে অন্তুর বাবা মা অন্যের ক্ষেতে কাজ করতে গিয়েছিল। 10টার দিকে তার বোন স্কুলে যায়। পরিবারের কাছ থেকে লেখাপড়ার টাকা নিয়ে তারও বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু দুপুরে বাড়িতে গিয়ে তার এক চাচা তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। ওসি বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছে অন্তু রায়ের পরিবার খুবই দরিদ্র। সে মা বাবার কাছে